আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু ওয়ার্ডের সিনোনিম দেখে নিচ্ছি তবে তার আগে যে আগের পার্টে অর্থাৎ দু নম্বর পার্টে যে টাস্ক দেওয়া ছিল সেই টাস্কের উত্তরটা বলে দিচ্ছি তো টাস্ক যেটা ছিল সেটা ছিল ওয়্যারিসাম এই ওয়্যারিসামের মানে হচ্ছে ক্লান্তিকর তো নিচে চারটে যে অপশান অপশান এ হচ্ছে বিউটিফুল মানে সুন্দর অপশান বি হচ্ছে অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় তো এই দুটোর একটাও হবে না অপশান সি হচ্ছে হ্যান্ডসাম মানে সুদর্শন এটাও নয় আর অপশান ডি হচ্ছে টায়ার এই টায়ার মানে হচ্ছে ক্লান্তিকর তো আমাদের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশান ডি টায়ার সাম তো ওয়ারি যেটা সিনোনিম সেটা হচ্ছে টায়ারসাম তো বিষয়টা একটু ভালো মতো দেখবে আর আজকের ভিডিওটা একটু ভালো মতো দেখে নাও শেষে একটা টাস্ক থাকবে সেটার অ্যান্সার যেটা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকে প্রথমেই যে ওয়ার্ড সেটা হচ্ছে বার্টার এই বার্টারের মানে হচ্ছে বিনিময় বা বিনিময় করা তো আগেকার দিনে যখন টাকা পয়সার আবিষ্কার হয়নি বা মানুষ টাকা পয়সার ব্যবহার করতে শেখেনি তখন তারা কি করত যার কাছে যা ছিল সে অন্য কারোর সাথে ওটা অদল বদল করে নিত তো সেটাই হচ্ছে বার্টার বা বিনিময় তো এর যেটা সিনোনিম সেটা দেখেই বোঝা যাচ্ছে অপশান বি যেটা এক্সচেঞ্জ সেটাই হচ্ছে এর সিনোনিম কিন্তু তাছাড়াও বাকি তিনটে ওয়ার্ডের মানে বলে দিচ্ছি যেমন অপশান এতে ছিল বড় এই বড়ো মানে ধার নেওয়া অপশান সিতে ছিল অ্যাপিল মানে আবেদন আর অপশান ডি ছিল সারেন্ডার আত্মসমর্পণ তা আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি এক্সচেঞ্জ এবারের ওয়ার্ডটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট এই অ্যাফ্লুয়েন্টের মানে হচ্ছে ধনী বা সমৃদ্ধশালী তো নিচে চারটে অপশান আছে অপশান এ হচ্ছে পুয়োর অর্থাৎ গরিব এটা হবে না অপশান বি হচ্ছে টকেটিভ টকেটিভ মানে যে খুব কথা বলে বাচাল কিংবা গল্পপ্রিয় এরকম তারপর অপশান সি হচ্ছে পেনিউরিয়াস এই পেনুরিয়াসের মানে হচ্ছে অভাবগ্রস্ত বা অল্প এরকম তো এটাও হচ্ছে না তো লাস্টে যেটা আছে অপশান ডি প্রসপারাস এই প্রসপারাসের মানে হচ্ছে সমৃদ্ধশালী তো এই প্রসপারাস যেটা সেটাই হচ্ছে এই অ্যাফ্লুয়েন্টের সিনোনিম তো বিষয়গুলো একটু ভালো মতো দেখে রাখবে সাথে একটু স্পেলিংগুলো দেখে নিও এবারে আমাদের ওয়ার্ডটা হচ্ছে লিথল এই লিথলের মানে হচ্ছে প্রাণনাশক বা প্রাণঘাতী তো চারটে অপশান সেটা হচ্ছে অপশান এ শার্প মানে ধারালো বা তীক্ষ্ণ এটা হচ্ছে না অপশান বি হচ্ছে আনলফুল অর্থাৎ বেআইনি এটা হবে না অপশান সি হচ্ছে স্মুথ মানে মসৃণ এটাও নয় আর অপশান ডি যেটা সেটা হচ্ছে ডেডলি এটা মানে মারাত্মক বা প্রাণঘাতী তো লিথালের যেটা সিনোনিম সেটা হচ্ছে অপশান ডি ডেডলি তো বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ভালো মতো খেয়ালের মধ্যে রাখবে এবারের ওয়ার্ডটা হচ্ছে অফসিন এই অফসিন মানে হচ্ছে অশ্লীল এবার চারটে অপশান সেটা হচ্ছে অপশান এ সাফিসিয়েন্ট সাফিশিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত এটা হবে না আনরিলায়েবল অবিশ্বাস্য বা অবিশ্বস্ত এটা হচ্ছে না অপশান সি হচ্ছে ইনডিসেন্ট এই ইনডিসেন্টের মানে হচ্ছে অশ্লীল তাই অফসিনের যেটা সিনোনিম সেটা হচ্ছে অপশন সি ইনডিসেন্ট তো তারপরে যেটা অপশান ডি আছে সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিক বা স্বাভাবিক তো যেটা উত্তর সেটা হচ্ছে অপশান সি ইনডিসেন্ট ভালো মতো একটু খেয়াল রাখবে এবারে যে ওয়ার্ড সেটা হচ্ছে কানসিল এই কানসিলের মানে হচ্ছে লুকোনো বা গোপন রাখা তো যেটা চারটে অপশান আছে এবার যখনই আমরা যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেটার মানে যখনই জেনে যায় বা যখনই সেই মানেটা আমরা বুঝতে পারি তো নিচে অপশান খুঁজতে কিন্তু খুবই সুবিধা হয় যেমন এখানে হচ্ছে কানসিল কানসিল মানে লুকিয়ে রাখা বা গোপন রাখা তো অপশান দেখে নাও একাই কিন্তু বুঝতে পারছো যে কোনটা হবে তো অপশান এ যেটা সেটা হচ্ছে স্টিল মানে চুরি করা এটা হবে না অপশান বি যেটা সেটা হচ্ছে হাইট এই হাইট মানেও লুকোনো বা লুকিয়ে রাখা তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো বাকি দিন আরও দুটো অপশান আছে সেটা হচ্ছে অ্যাভয়েড এড়িয়ে যাওয়া আর কিপ সেটা হচ্ছে রাখা তো এই দুটো হচ্ছে না অপশান বি যেটা হাইট সেটা হচ্ছে কান্সিলের সিনোনিম তো ভালো মতো একটু মনে রাখবে তো এবারে যে ওয়ার্ড সেটা হচ্ছে কন্ডেম এই কন্ডেমের যেটা মানে সেটা হচ্ছে দোষারোপ করা কিংবা নিন্দা করা তো নিচে আমাদের চারটে অপশান অপশানে ব্লেম এই ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা তো কাজেই যেটা কন্ডেমের যেটা সিনোনিম সেটা হচ্ছে অপশান এ ব্লেম এটা অপশান বি সেটা হচ্ছে ক্লেইম দাবি করা অপশান সি যেটা সেটা হচ্ছে অ্যাভয়েড এড়িয়ে যাওয়া আর যেটা অপশান ডি ব্রেক ভেঙে ফেলা তো এগুলো হচ্ছে না তো উত্তর যেটা সেটা হচ্ছে অপশানে ব্লেম এবারের ওয়ার্ডটা হচ্ছে কমব্যাট এই কমব্যাটের মানে হচ্ছে যুদ্ধ করা বা সংগ্রাম করা বা সংগ্রাম বা যুদ্ধ তো এইবার নিচে চারটে অপশান সেটা অপশান এ হচ্ছে কোয়ারেল ঝগড়া করা এটা হচ্ছে না অপশান বি হচ্ছে ফাইট এই ফাইট মানেও যুদ্ধ বা যুদ্ধ করা তো যেটা উত্তর সেটা হচ্ছে এই অপশান বি তো কমব্যাটের যেটা সিনোনিম সেটা হচ্ছে ফাইট তারা বাকি দুটোর মানে বলছি অপশান সি হচ্ছে কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব আর অপশান ডি হচ্ছে অ্যাসিস্ট সাহায্য করা বা সহযোগিতা করা তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ভালো মতো খেয়াল রাখবে এবারের ওয়ার্ডটা হচ্ছে ভেনিয়াল এই ভেনিয়ালের মানে হচ্ছে মার্জনীয় বা ক্ষমা করা যায় এরকম তো চারটে অপশান সেটা অপশান এ হচ্ছে কনটেজাস এটার মানে হচ্ছে সংক্রামক বা ছোঁয়াচে এটা হবে না তারপর হচ্ছে ফিল্ডি এই ফিল্ডির মানে হচ্ছে অকথ্য বা অশ্লীল এটাও হচ্ছে না অপশান সি যেটা সেটা হচ্ছে ওয়ার্থলেস এই ওয়ার্থলেস মানে হচ্ছে অপদার্থ বা অকর্মণ্য তো হবে না লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এক্সকিউসেবল মানে হচ্ছে মার্জনীয় বা ক্ষমাযোগ্য তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারের ওয়ার্ডটা হচ্ছে অডিশিয়াস তো অডিশিয়াসের মানে হচ্ছে উদ্ধত বা দুঃসাহসী তো নিচে চারটে অপশানের মধ্যে অপশান এ অবভিয়াস মানে স্পষ্ট অপশান বি হচ্ছে ডিয়ারিং এই ডিয়ারিং মানে হচ্ছে সাহসী বা স্পর্ধা তো এইবার যেটা আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি ডেয়ারিং আর বাকি যে দুটো আছে সেটা হচ্ছে ম্যানিফেস্ট এটার মানে হচ্ছে স্পষ্ট আর ভেঞ্চার মানে যে কাজে ঝুঁকি আছে তো অপশান বি যেটা অডিশিয়াসের যেটা সিনোনিম সেটা হচ্ছে অপশান বি ডেয়ারিং এবারের ওয়ার্ডটা হচ্ছে প্যারামাউন্ট এই প্যারামাউন্ট মানে হচ্ছে সর্বোচ্চ তো অপশান যে চারটে আছে সেটা হচ্ছে প্রেস্টিজিয়াস প্রেস্টিজিয়াস মানে হচ্ছে মর্যাদাপূর্ণ তো এটা হবে না সুপ্রিম এই সুপ্রিম মানে সর্বোচ্চ তো প্যারামাউন্টের যেটা সিনোনিম সেটা হচ্ছে অপশন বি সুপ্রিম আর বাকি যে দুটো আছে ভ্যালুয়েবল মানে মূল্যবান আর আর্জেন্ট মানে জরুরি তো উত্তর যেটা সেটা অপশান বি সুপ্রিম খেয়াল লাগু এবারে দেখে নিচ্ছি আজকের যে টাস্ক থাকবে সেটা তো টাস্ক হচ্ছে বারবারিয়ান এই বারবারিয়ানের যেটা সিনোনিম সেটা নিচে চারটে অপশান আছে সেই চারটে অপশানের মধ্যে কোনটা হয় প্রথমটা হচ্ছে ডেলিকেট অপশান বি হচ্ছে আনসিভিলাইজড অপশান সি ডেডলি আর অপশান ডি হচ্ছে জেন্টাল তো যেটা অ্যান্সার হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই পাই